السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. শেখ, আমি কাতার থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে বলুন। কি, আমার স্ত্রী ওই ঠিক মতো নামাজ পড়ে না, হয়তো সপ্তাহে একবার একোক্ত বা আরে মাসে একোক্ত, মানে তাহলে ব্যাপক চাপ সৃষ্টি করলে সে নামাজ পড়ে, এছাড়া নামাজ পড়ার প্রতি খুবই উদাসীন। সেই ক্ষেত্রে ওই যে একটা হাদিস আছে দায়ুসের, আর একটা যে কোরআনের একটা আয়াত আছে, হে মোমিনগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে রক্ষা করো আগুন থেকে, মানে এই দিক দিয়ে কি, মানে আমাকে আমি আল্লাহর কাছে মানে ই করতে পারবো কিনা, মানে আল্লাহ আমাকে মাফ করবে কিনা আল্লাহুম ইসলাম, আমার এবং বিসমিল্লাহ। আমার জি জি আমার এবং আমার স্ত্রীর জন্য মানে উত্তম নসিহা চাচ্ছি আপনার কাছে। জি 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 বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين। وبعد, ভাই প্রশ্ন করছেন যে আমার স্ত্রী ঠিকভাবে সালাত আদায় করে না, সপ্তাহে একদিন দুই দিন কখনো সালাত আদায় করলো, বলেও কথা শোনে না। আল্লাহ হেদায়ত দান করুন, প্রথম দোয়া করব আল্লাহ তাকে হেদায়ত দান করুন, এবং আপনি যেহেতু পাঁচ ওয়াক্ত নামাজি তাকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে দেন। খাবিসাতুল খাবিসিন, খারাপ মহিলা খারাপ পুরুষের জন্য, ভালো পুরুষের জন্য মোটেই সমীচীন নয়। তৈয়বাতুল তৈয়বিন, আর পাক পবিত্র ভালো নেক মহিলা হচ্ছে নেক পুরুষের জন্য, নেক স্বামীর জন্য এটা হওয়া উচিত। এটা হচ্ছে শরীয়তের বিধান, কিন্তু সৃষ্টিগত আল্লাহর ফয়সালা। হ্যাঁ, হুকমে কওনি আল্লাহর কারখানায় সেখানে ব্যতিক্রম ঘটে থাকে, ভালো মানুষের ভাগ্যে খারাপ মহিলা জুটে যায়, আর ভালো মহিলার ভাগ্যে খারাপ অসৎ স্বামীও জুটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পরীক্ষা করে থাকেন। ধৈর্য ধারণ করুন এবং যথাসাধ্য চেষ্টা করুন, প্রথম বলবো যে চেষ্টা করুন, তাকে দাওয়াত দেন, চাপ সৃষ্টি করেন, বলেন যে সালাত আদায় করতে হবে, না হলে সংসার আমার সাথে করা সম্ভব নয়। জি, আর তারপরে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন অবাধ্য মহিলাদের ক্ষেত্রে, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যেসব মহিলারা অবাধ্য হয়ে যায়, যদি তোমরা হে পুরুষরা স্বামীরা আশঙ্কা করো তোমাদের স্ত্রীদের পক্ষ থেকে নুশুজ অবাধ্যতার, তাহলে কি করবে? ফাইজ হন না, প্রথম তাদেরকে বুঝাও, ওয়াজ করুন, উপদেশ দেন, সেটা আপনি নিজের ভাষাতেও ভালোভাবে মিষ্টি ভাষা উপদেশ দেন। কোরআন সুন্নার যারা আলেম, দলিল ভিত্তিক আলোচনা রয়েছে তাদের আলোচনাগুলি, নামাজ ত্যাগের বিধান, সলাৎ ত্যাগ করলে মুসলিম থাকে না, কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, এই বিষয়টা শোনান, জানান। জি, যাতে করে হুজ্জত কায়েম হয়, বলতে না পারে যে আমি জানতাম না, জি, বা আমার সাথে অবিচার করা হয়েছে, আমার উপর জুলুম করা হয়েছে, আমার স্বামী ছেড়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। জি, আর তারপরে ইসলামিক বই পুস্তক দেন, যাতে সলাতের গুরুত্বের কথা আলোচনা রয়েছে, শেখ হোসাইন রাহমাহুল্লাহর কিতাব হুকম তারিখে সলাত ত্যাগের বিধান আমি অনুবাদ করেছি, যে বইটি খুব গুরুত্বপূর্ণ কিতাব, সেটা পড়লে কোনো ব্যক্তি যদি মুসলিম হয়ে বাঁচতে চায়, বেনামাজি থাকতেই পারে না, বেনামাজি মুসলিম হয়ে বাঁচতে পারে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিম, আল্লাহ বলছেন তোমরা মুসলিম হয়ে মরো। আরে মুসলিম চোর ডাকাত হয়েও যদি মরে তো একদিন জান্নাত পাবে, কিন্তু মুসলিম নাম মুসলিম কিন্তু বেনামাজি, মোটেই নামাজ পড়ে না, সে মুসলিম না, সে মুসলিম হয়ে মরতে পারবে না। জি, মুরতাদ হয়ে মরুন। আল্লাহ হেদায়ত দান করুন এবং আল্লাহ আপনাকে তৌফিক দান করুন, ধৈর্যের সাথে তাকে নসিহা করার এবং তাকে সংশোধন করার, সোজা করার তৌফিক দান করুন। ফাইজ হন না, আল্লাহ এক নম্বরে বলছেন প্রথম পদক্ষেপ কি, ও বুঝা, উপদেশ দাও, তাতেও যদি না হয় তো ওয়াহজুরহুন ফিল মাযাজি, তার সাথে বিছানা আলাদা করে এক জায়গায় থাকিও না। হ্যাঁ, যদি দেশেও থাকেন তো বলছেন না তোমার সাথে আমি থাকবো না, তুমি আলাদা বিছানায় থাকো, আলাদা বিছানায় থাকো, তোমার সাথে কোনো আমার শারীরিক সম্পর্ক নেই, আর তুমি তোমার বিছানা আলাদা করে দেবে। দূরে আছেন, ধরেন প্রবাসে আছেন, বললাম কাতারে আছেন, আপনি টেলিফোন বন্ধ করে দেন, না কথা নেই, যতক্ষণ পর্যন্ত আমি না জানবো যে পাঁচ অক্ত সালাত পড়ে, তোমার সাথে কোনো কথা নেই, হাজির হন না, কথা বন্ধ করে দেন, হাজির মানে কথা বন্ধ করা হয়েছে। আর ফিল মাযাজ, আল্লাহ বলেছেন বাড়িতে থাকলে বিছানা আলাদা করে দিতে, পৃথক করে দিতে। তিন নম্বর আল্লাহ বলছেন, এতেও যদি না দুই নম্বরে কাজ না হয়, বেশি বাঁকা, আরো বেশি বাঁকা হচ্ছে না কাজ, তাহলে ওয়াজরে বহন না, হালকা মার দিতে,
এমন মার যেটা ফেটে না যায়, ফুটে না যায়, দাগ না হয়ে যায়, নাজুক স্থানে নয়, যাতে সে সোজা হয়, আদবের জন্য, আজাবের জন্য নয়, হ্যাঁ, তা আদিবের জন্য, তাজিব নয়, মানে আদব শিক্ষা দেওয়ার জন্য, সোজা করার জন্য, ভেঙে দেওয়ার জন্য নয়, যে হাড়হাড়ি ভেঙে দিবেন আর হাসপাতালে পৌঁছে দিবেন এমন মারে জায়েজ নয়, জি, ফাটিয়ে দিবেন, ফুটিয়ে দিবেন, রক্তাক্ত করে দিবেন, বা এমন কিছু তো মারবেন যেটা প্রাণ নাশের ঝুঁকি, মোটেই জায়েজ না। হালকা সাহাবায়ে কেরামদের আসার থেকে পাওয়া যায় একটা মিসওয়াক দিয়ে, একটা হালকা ছড়ি দিয়ে একটু, বা হালকা এমন জায়গায় যে সব জায়গাতে হয়তো একটা চড় থাবা দিলে, মুখে, গালে নয়, মোটেই নয়, এগুলোতে নয়, পিঠে, পিঠের দিকে, যেগুলোতে হয়তো অপমান হবে, লাঞ্ছিত হবে, কিন্তু আঘাত লাগবে না। এই মারের কথা শরীয়তে রয়েছে, গায়রা মুবাররে হাদিস রয়েছে, যেটা প্রকাশ না পেয়ে যায় আর সেটাতে বড় ধরনের আঘাত না হয়ে যায়। এতেও যদি না হয়, এতে যদি হয়ে যায়, আল্লাহ বলছেন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিল্লা। এই তিনটি ধাপে যদি সংশোধন হয়ে যায়, কোনো একটি ধাপে, প্রথমটি তো হয়ে গেলে যথেষ্ট, দ্বিতীয়তে যাবে না, দ্বিতীয়তে হয়ে গেল, তৃতীয়তে যাবে না, তৃতীয়তে হয়ে গেল, হয়ে গেল, যদি তারা তোমাদের অনগত হয়ে যায়, নামাজি হয়ে যাবে, নামাজি স্ত্রী, তাহলে ফালা তাবগু আলাইহিন্না সাবিল্লা, তাদের তালাকের রাস্তা খুঁজিও না, এ বাহানা খুঁজিও না যে কি কোন সুযোগে তালাক দেবো, এই রাস্তা খুঁজিও না। তালাক অগতির গতি, এমার্জেন্সি গেট। আর যদি এতেও না হয়, তিনটি পদক্ষেপ সবগুলি ফেল, তাহলে আল্লাহ তখন তালাকের কথা বলেছে, তখন তালাক দিয়ে বিদায় করে দাও, চলে যান। সে বেনামাজি, বেনামাজিকে খুঁজে নেবে, নামাজি লোকের সাথে বেনামাজি থাকবে, এটা মোটেই সমীচীন নয়। হুররিমাত আলাল মুমিনিন, মুমিনদের জন্য হারাম করা হয়েছে, সুতরাং কোনো মহিলা স্থায়ী বেনামাজি স্বামীর সাথে থাকবে, আর কোন পুরুষ স্থায়ী বেনামাজি, একেবারে বেনামাজি তার সাথে থাকবে, গাফিলতি থাকতে পারে, মাঝে মাঝে গাফিলতি হচ্ছে, সংশোধন করার চেষ্টা করে, কিন্তু নামাজি পড়তে চায় না, নামাজের ওপর একেবারে অনীহা, তাহলে এমন স্ত্রী বা এমন স্বামীর সাথে সংসার করা মোটেই জায়েজ নয়। আল্লাহ হেদায়েত দান করুন, এবং যারা ভুক্তভোগী তাদেরকে আল্লাহ রাব্বুল এই বালা মুসিবত থেকে উদ্ধার করুন।